তো আজকে আমাদের মূল ভিডিও টপিক হলো যে পেটিএম পোস্টপেড আপনারা কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। আপনাদের হয়তো অনেকের পেটিএম পোস্টপেড আছে, ওতে কী কী সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো হয়তো জানেন। পেটিএম পোস্টপেডের চার্জ এবং প্রচুর পরিমাণে হাই, যেটা সামান্য টাকা পারচেস করলেও একটা মাসের শেষে অনেক অ্যামাউন্ট পারচেস করতে হয়, যেটা আপনাদেরকে ইন্টারেস্ট সহ দিতে হয়। পেটিএম পোস্টপেডে খুব বেশি মানুষের বেশি লিমিট দেওয়া হয় না, তার শর্তেও পেটিএম পোস্টপেড অনেককে না জানতেই অ্যাক্টিভেট করে ফেলে। সেটিকে কীভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটি আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি। তো পেটিএম পোস্টপেড ডিঅ্যাক্টিভেট করার জন্য সর্বপ্রথম আমি আমার পেটিএমের অ্যাপে চলে এলাম। পেটিএম অ্যাপে চলে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে পেটিএম পোস্টপেড আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। পেটিএম পোস্টপেড ডিঅ্যাক্টিভেট করার জন্য আমার অপশানগুলো ফলো করুন। দেখতে পাচ্ছেন আমার এখানে 3000 টাকার লিমিট আছে পেটিএম পোস্টপেডে, এবং পেটিএম পোস্টপেড কীভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাচ্ছি। পেটিএমের থেকে নিচে আসবেন, এসে পেটিএম পোস্টপেড যে অপশানটা আছে সেই অপশানটিতে ক্লিক করবেন। একটু সময় নেবে, লোডিং হবে, পেজ খুলবে, নতুন পেজ খুলবে। লোডিং হওয়ার পর যখন দেখবেন পেজটা খুলে গেছে, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আমার মোবাইল স্ক্রিনে এক্ষুনি এই মুহূর্তে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, এবং এখানে লেখা আছে পেটিএম পোস্টপেড, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর থেকে এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইউজে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আবার দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রানজ্যাকশানগুলো কী কী আছে। আমি এখান থেকে বেশি ট্রানজ্যাকশান করিনি, কারণ এখান থেকে চার্জ প্রচুর, পেটিএম পোস্টপেডের চার্জে একটা প্রচুর পরিমাণে একটা চার্জ কাটে। যেহেতু আমার এখানে প্যান কার্ড সাবমিট করা আছে, আমার সিভিল রেটিংয়ের উপরে কোনো রকমভাবে কোনো প্রভাব যাতে না পড়ে, সেই কারণে আমি পেটিএম পোস্টপেডটাকে ডিলিট করতে চাইছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেন যে আমি কীভাবে এখানে পেটিএম পোস্টপেডটাকে আমি ডিঅ্যাক্টিভেট করছি। নিড টু ইউর এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করার পর আবার একটু অ্যাপ পেজ খুলবে, নতুন পেজ ক্রিয়েট হবে, লগ ইন হবে। আপনারা ওয়েট করেন, একটু দেখবেন এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসছে। এখান থেকে এক 3 নম্বর অপশানটি 3 নম্বর অথবা 4 নম্বর অপশানটি, যে 4 নম্বর অপশানটি আছে পেটিএম পোস্টপেড অ্যাকাউন্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর ওরা আপনাদের মাধ্যমে চ্যাটিংয়ের অপশান দিয়ে দেবে। এখানে 2nd নম্বর অপশান আছে, দেখতে পাবেন আই ওয়ান্ট টু ক্লোজ ডিঅ্যাক্টিভেট মাই পেটিএম পোস্টপেড অ্যাকাউন্ট। পেটিএম পোস্টপেড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটে আপনারা ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেটে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এখান থেকে অনেক রকম পেটিএম থেকে অফার দেবে, যে কেন আপনারা ছেড়ে যেতে চাইছেন, যে এখানে অনেক রকম সুযোগ সুবিধা আছে, এই সমস্তগুলো পেটিএম আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে। কিন্তু আমরা এখান থেকে কোনো কনভিন্সড হব না। এখানে আপনারা কী কারণে পেটিএম পোস্টপেড ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন সেই ইস্যুটা জানতে চাইছে। তো যে কোনো একটা ইস্যু আপনারা দিয়ে দিতে পারেন, আমি যে কোনো একটা আমি লাস্ট ইস্যুটাই আমি দিয়ে দিলাম, এখানে সাবমিট করে দিলাম। এখানে রেজাল্ট এবার দেখা যাবে যে পেটিএম থেকে কী মেসেজ পাঠাচ্ছে। ওখানে বলছে যে পেটিএম থেকে মেসেজ দিয়েছে যে আপনার আইডি নাম্বার ডকেট করে দেওয়া হয়ে গেছে, রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে, আগামী 4 ঘন্টার মধ্যে ওখান থেকে রেসপন্স আসবে, এবং 24x7 হেল্পলাইনে আমাদের নোটিফিকেশান চলে আসবে। হ্যাঁ, তো দেখা যাক কী নোটিফিকেশান আসে। 4 ঘন্টা আমরা ওয়েট করব, এবং ওয়েট করার পর আমরা আবার ভিডিওটি চালু করব। তো অবশেষে আমরা ওয়েট করার পর এখন দেখতে পাচ্ছেন যেখান থেকে পেটিএম থেকে আমাকে একটা মেসেজ করা হয়েছে যে আগামী মাসের 7 তারিখের মধ্যে আপনার পেটিএম অ্যাকাউন্ট পোস্টপেড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু এখানেও অনেক ট্রাই অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলো হলো এই অ্যাকাউন্ট থেকে কোনো রকম ট্রানজ্যাকশান করা যাবে না, এবং কোনো যদি ডিউ থাকে সেটা আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে দিতে হবে, তারপরেই আপনারা পেটিএম পোস্টপেড অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হবে। কিন্তু এর জন্যে সময় নিয়ে নিচ্ছে অনেক, এর জন্যে একটা চার্জও কাটতে পারে, যেটা আপনি হয়তো এ মাসে ইউজ করছেন সেটা আগামী মাসের 7 তারিখে ক্লোজ যেহেতু অ্যাকাউন্টটা হয়ে যাবে, এই কারণে একটা চার্জ কাটতে পারে। তো তার জন্যে আপনার যে ডিউ অ্যামাউন্ট আছে সেটা আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানি না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ারও করবেন। থ্যাংক ইউ।